ভারত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রভাব বাজারে একদিন না যেতেই কেজিতে কমল দশ টাকা ভারতীয়টার সরবরাহ বাড়লে দেশীয় পেঁয়াজের দাম পঞ্চাশ টাকার নিচে নেমে আসার শঙ্কা আইন ভেঙে হাইটেক পার্কের এগারোশো কোটি টাকার চোদ্দ আইটি প্রকল্পে দরপত্র মূল্যায়ন কমিটি প্রকল্প পরিচালক নিজেই হলেন কমিটির সভাপতি মুখে কুলু পেটেছে আইসিটি বিভাগ যুক্তরাষ্ট্রের বাজারে কমছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইউরোপ কানাডা থেকেও আসছে না কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আশার আলো দেখাচ্ছে চীন রাশিয়া তুরস্ক এবং গাজীপুরে দুর্ঘটনার ধকলে তিন দিন ধরে শিডিউল বিপর্যয়ের রেল বিকল ছশো পঞ্চাশ কোটি টাকার বৃষ্টি ডেমো ট্রেন নেই মেরামত সক্ষমতাও কেনার সিদ্ধান্ত ভুল ছিল বললেন ডিজি দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত পিপিআর ও ইজিপি গাইডলাইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের অভিযোগ উঠেছে হাইটেক পার্কের এগারোশো কোটি টাকার চোদ্দ আইটি প্রকল্পে সংশ্লিষ্টরা বলছেন দরপত্রের নিয়ন্ত্রণ নিতে হাইটেক পার্ক ও আইসিটি বিভাগকে ম্যানেজ করে কমিটির সভাপতি হয়েছেন প্রকল্প পরিচালক নিজেই এরই মধ্যে প্রকল্পের আটশো কোটি টাকার দরপত্র সম্পন্ন হয়েছে কমিটি গঠনে অনিয়ম নিয়ে মুখ খুলতে নারাজ হাইটেক পার্ক কিংবা তথ্য প্রযুক্তি বিভাগ সুভাখানের রিপোর্ট ন্যূনতম এসএসসি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দু সালে পহেলা জুলাই শুরু হয় ১৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন বা চোদ্দটি আইটি প্রকল্পের কাজ প্রায় এগারোশো পনেরো কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে পিডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান হাইটেক পার্কের উপপরিচালক আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের নোটশিটে বলা হয় চোদ্দ আইটি প্রকল্পে পাবলিক প্রকিউরমেন্ট রুলস দু এবং ইজিপি গাইডলাইনের আলোকে প্রকল্প পরিচালককে সভাপতি উপপ্রকল্প পরিচালককে সদস্য সচিব এবং আইসিটি বিভাগ থেকে একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হল অথচ আটের বিধি দশ অনুযায়ী এই কমিটির প্রধান হওয়ার কথা হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালকের নোটশিটে আইনের ব্যত্যয় উল্লেখ করে কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন উপপ্রকল্প পরিচালক অভিযোগ আছে তৎকালীন ভারপ্রাপ্ত এমডিকে ম্যানেজ করে কমিটিতে নিজেই সভাপতি পদে থাকার অনুমোদন নেন প্রকল্প পরিচালক এ বিষয়ে জানতে চাইলে পিপিআর আইন এবং ইজিপি গাইডলাইনের ফুল ব্যাখ্যা দেন আতিকুল ইসলাম প্রপোজল ইভালিউশন কমিটি পি ইসি শ্যাল বি ফ্রম কম্পারিজিন দ্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপ টু থ্রি মেম্বার সেকেন্ড এবং দেন টু মেম্বার টু মাস্ট বি ফ্রম প্রকুরিনটিটি মনে করেন সাপোজ আমার চোদ্দইটি এখান থেকে হলো দুইজন ম্যান্ডে টুডি তিন সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটিতে প্রকল্প থেকে দুজন সদস্য বাধ্যতামূলক ইজিপি গাইডলাইনে বিষয়টি উল্লেখ নেই বলা হয়েছে কমিটিতে দুজন থাকবে পোকিউরিং এন্টিটি থেকে পোকিউরিং এনটিটি হল সরকারি তহবিল ব্যবহারের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা সত্তা সেই হিসেবে এই কমিটিতে সভাপতি পদে হাইটেক পার্কের এমডি যুগ্ম সচিব কিংবা উপসচিব পদমর্যাদার কর্মকর্তা থাকার কথা কিন্তু অনুমোদিত কমিটিতে আতিক সভাপতি ডিপিডি সদস্য সচিব আর তথ্য প্রযুক্তি বিভাগ থেকে আছেন একজন প্রোগ্রামার এমডি আপনাকে কেমন মনে হচ্ছে দেখুন এমডি কই তো ফাইল এমডি ফাইল না হয়ে কি ফাইল যায় বলেন প্রকল্প সূত্রে জানা গেছে প্রায় এগারোশো পনেরো কোটি টাকার এই প্রকল্পে ১৪ জেলার মধ্যে বারোটিতে আইটি পার্ক স্থাপনের দরপত্র সম্পন্ন হয়েছে যার আর্থিক মূল্য প্রায় আটশো চল্লিশ কোটি টাকা ইজিপি গাইডলাইন ও পিপিআর রুলস লঙ্ঘন করে কিভাবে কমিটি অনুমোদন পেলো এ বিষয়ে কিছু বলতে চাননি তথ্য প্রযুক্তি সচিব সাথে কথা বলব বলা হবে অনিয়মের দায় নিতে চান না হাইটেক পার্কের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দায়ী সারেন বিবৃতি দিয়ে শুভ খান সময় সংবাদ ঢাকা রেল যেন চলছে গৌরী সেনের টাকায় ছশো পঞ্চাশ কোটি টাকায় কেনা বিশটি ডেমু ট্রেনই বিকল হয়ে পড়ে আছে ওয়ার্কশপে রেলের মেরামত সক্ষমতা না থাকায় ট্রেনগুলো স্থায়ীভাবে নষ্ট হতে চলেছে কেনার সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রেলের মহাপরিচালক বলছেন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করেই কেনা হয় ট্রেনগুলো তবে ব্যর্থতার দায় কেউ নিতে না চাইলেও দেশীয় প্রযুক্তিতে ডেমু মেরামতের কথা ভাবছে রেলওয়ে নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালিহিনের প্রতিবেদন পরিত্যক্ত ট্রেনের ভাগাড় যেন মেয়াদ উত্তীর্ণ নষ্ট ট্রেন পড়ে আছে ওয়ার্কশপ জুড়ে অথচ দু হাজার চোদ্দ সালে ডেমোগুলো কেনা হয় ছয়শো কোটি টাকা দিয়ে চার দশক সেবা দেওয়ার কথা থাকলেও কেনার পর থেকেই বিকল হতে শুরু করে চীনা ডেমো দীর্ঘদিন পড়ে থাকায় ঘন জঙ্গলে ঢেকে গেছে ট্রেন জং ধরে ক্ষয়ে পড়ছে মূল্যবান যন্ত্রপাতি অবহেলা অযত্নে ট্রেনগুলো এখন স্থায়ীভাবে নষ্টের পথে। কারণ আছে ঠিক আছে এগুলোর আছে তো এখন আ মানে অচল অবস্থায় আছে এখানে। আমরা এখানকার জঙ্গল পরিষ্কার করতেছে দেখতে অনেক জঙ্গল দেখা যাচ্ছে বেশ মেকানিকরা বলছেন দেশে ডেমো মেরামতের নেই কোনো ওয়ার্কশপ কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। ফলে প্রযুক্তিগত কোনো ধারণা না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না ডেমোর কোন ওয়ার্কশপ নাই কাজ করবে যারা ওই ও মানে ওই মিস্ত্রি ওখানে দেয় নাই আমাদের ওইভাবে ট্রেন আপ না ডেমো নিয়ে আমরা যে কারণে আমরা ডেমো দিয়ে এতটা এগাইতে পারি যেটা দিয়ে মেরামত করবে এটার যে পার্স এই পার্স ওইভাবে নাই আমাদের রেলওয়ে মহাপরিচালকের সহজ স্বীকারোক্তি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করেই কেনা হয় ডেমু ভবিষ্যতে কি প্রয়োজন হবে সেই জিনিসটা তাদের ওই সময় বিবেচনা করার দরকার ছিল মেনটেন্সটা আমাদের ওয়ার্কশপ পারবে অথবা আমাদের ওয়ার্কশপের সঙ্গে আরও বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা ওইভাবে সময় চিন্তা করা হয়নি বলে আমার কাছে মনে হয় তবে ব্যর্থতার দায় কেউ নিতে না চাইলেও দেশীয় প্রযুক্তিতে ডেমো মেরামতের কথা ভাবছে রেল এখনো এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেই তবে এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা ভাবতেছি যে দেখি কষ্ট এফেক্টিভ হয় কিনা যদি হয় তাহলে হয়তো এটা চালু করতে পারি নাহলে পরবর্তীতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে একুশ কোটি টাকা খরচ করেও একটি ট্রেনও সচল করা সম্ভব হয়নি ছয়শো পঞ্চাশ কোটি টাকায় কেনা ডেমু এখন পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভাগাড়ে রেল কর্মকর্তারা বলছেন ডেমু মেরামতের সক্ষমতা নেই তাদের বিপুল এই রাষ্ট্রীয় অপচয়ের এখন আর কেউ দায়ভার নিতে চান না নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চব্বিশ ঘণ্টা পার না হতেই দেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম কমল অন্তত আট থেকে দশ টাকা বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম সরাসরি যাচ্ছে তার কাছে যেহেতু মার্চ পর্যন্তই তাদের রপ্তানি নিষেধাজ্ঞা ছিল এখন সেটি কিন্তু বাড়িয়েছে বাড়ির পরে প্রায় দীর্ঘ এক মাস পরেই কিন্তু আবার সেই রপ্তানি নিষেধাজ্ঞা আবার তুলে নেওয়ার পরে বাজারে কিন্তু যে পণ্য আসবে সেটি আসতে কিন্তু সময় লাগতে পারে আরও এক সপ্তাহ পেঁয়াজ ভারতীয় জাতের যেটি আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি তবে এই যে ভারতের রপ্তানির ঘোষণায় কিন্তু বাংলাদেশের বাজারে হু হু করে কিন্তু কমেছে পেঁয়াজের দাম আমরা যতবারই এর আগে জানতে পেরেছি বা শুনতে পেরেছি বা বুঝতে পারি যে দাম বাড়ে কিন্তু এবার কিন্তু দাম কমছে কিন্তু কেননা হচ্ছে যে আমরা দেখতে পাই পাবনার পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে ষাট টাকা করে আর অন্যদিকে যদি আমি ফরিদপুরের কথা বলি ফরিদপুর হাইব্রিড জাত সেটি কিন্তু বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা বা বিক্রি হচ্ছে তবে সর্বপ্রম বলা যায় যেটি খুচরায় বিক্রি হচ্ছে পাবদার জাত পঁয়ষট্টি টাকা করে আর ফরিদপুর যেটি সেটি কিন্তু ষাট টাকার কাছাকাছি অন্যদিকে কিন্তু ভারতের পেঁয়াজ এখনও কিন্তু আমরা বাজারে দেখতে পাইনি তবে সেটি আসতে সময় লাগবে এক সপ্তাহ পর্যন্ত তবে ব্যবসায়ীরা বলছেন যে এখন যে বাজার পরিস্থিতি এতে করে আমদানির যে ঘোষণা পাঁচশো ডলার পড়বে এক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে সেক্ষেত্রে হিসেব বলছে যে ছেষট্টি টাকা করে পার কেজি বাংলাদেশে পড়বে তবে সেই ক্ষেত্রে আশি টাকা পর্যন্ত হবে কি না সেটা ও কিন্তু আসলে ভারতীয় জাতের পেঁয়াজ কিছুটা কিছুটা হচ্ছে সংকোচন রয়েছে ব্যবসায়ীরা কেননা শঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা কেননা বলছেন যে এখন যে দেশের বাজারে পেঁয়াজ ভরপুর আছে সেই পরিস্থিতিতে কিন্তু আসলে পেঁয়াজের যে ভারত রপ্তানি ঘোষণা দিল বাংলাদেশে আমদানি করবে সেটা কতটুকু যৌক্তিক সে প্রশ্ন কিন্তু আছে কেননা বাজারে ইতিমধ্যে পেঁয়াজের দাম কম ব্যবসায়ীদের দাবি যাতে করে আমদানির সময়টা বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাজারে যে ভরপুর পেঁয়াজ আছে সে বেশি বিক্রি করতে পারবে অন্যদিকে সামনে কোরবান সেক্ষেত্রে তাদের কিন্তু বরাবর মতো দাবি রয়েছে যেন এই কোরবানকে কেন্দ্র করে কেউ যেন অসাধু কোনো রকম চক্র যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে সেদিকে যেন তদারকি প্রতিষ্ঠানগুলো তদারকি করে এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজারে পেঁয়াজের বাজারে রাজধানীর বাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির নবনির্মিত ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গনের ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র এএফআইপির নতুন ভবন উদ্বোধন করেন সরকার প্রধান এর মাধ্যমে আরও আধুনিক হবে প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয়ের পদ্ধতি যা নিশ্চিত করবে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্য নাগরিকদের আধুনিক স্বাস্থ্য সেবা। নতুন ভবন উদ্বোধনের পর এটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এরপর সকাল সাড়ে দশটায় আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধুনিক সুবিধা সংবলিত এই ভবনটিতে রয়েছে দেড় হাজার আসনের দুটি কনভেনশন হল সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে চাঙা ঢাকার পুঁজিবাজার সূচকের উত্থানে চলছে লেনদেন প্রথম আধা ঘন্টায় ডিএসই সূচকে যোগ হয়েছে বিয়াল্লিশ পয়েন্ট শেয়ার বাজারের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী আলতাফ হোসেন সরাসরি যাচ্ছে তার কাছে শেয়ার বাজারে টানা পতন এবং অস্থিরতা হতাশার পর কিছুটা চাঙ্গা ভাব দেখছি আমরা ঢাকার বাজারে বিশেষ করে বিগত গত সপ্তাহে এবং আজ আজ সপ্তাহের প্রথম কার্য দিবসে আমরা দেখছি কিছুটা উত্থানে চলছে ঢাকার পুঁজি বাজারের লেনদেন আর বিশেষ করে আজ দেখছি আমরা খুবই ভালো একটি উত্থানের মধ্যে আসলে চলছে বিশেষ করে প্রধান সূচকটি আমরা দেখছি এই মুহূর্তে ছেষট্টি দশমিক একচল্লিশ পয়েন্ট বেড়ে এই মুহূর্তে প্রধান সূচকটি অবস্থান করছে পাঁচ হাজার ছয়শ পয়েন্টে বিনিয়োগকারীরা বলছেন এটি আসলে অনেকটাই তারা বলছেন যে ইতিবাচক ধারায় বইতে শুরু করছে পুঁজি বাজারের লেনদেন এভাবে অন্য যে দুটি সূচক বিশেষ করে আমরা দেখছি ডিএসিএস সরিয়া সূচকটি সেটি কিন্তু বারো পয়েন্ট বেড়ে সেটি অবস্থান করছে এক পয়েন্টে বাছাই সূচকটিও আমরা দেখছি বাইশ পয়েন্ট বেড়ে সেটি অবস্থান করছে দু হাজার তিরিশ পয়েন্টের উপরে একই সঙ্গে আমরা যদি বলে আজকে বাজারের লেনদেনে অ্যাকচুয়ালি মূলত চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার লেনদেনের বিপরীতে মোট টাকার অঙ্কের লেনদেন আমরা দেখছি তিনশো কোটির উপরে আজ লেনদেন হয়েছে এবং অধিকাংশ কোম্পানির বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কিন্তু বেড়েছে আমরা দেখছি দুশো আশিটি কোম্পানির শেয়ার আমরা দেখছি বেড়েছে একই সঙ্গে আমরা যেটি দেখছি বিগত সপ্তাহে বিশেষ করে বিএসিসির চেয়ারম্যান শিবলির রুবায়তুল ইসলামের নিয়োগের পর এবং একই সঙ্গে যে শেয়ারের যে মূল্য কমার যে সীমা সেটি যখন নির্ধারণ করে দেওয়া হয় তার পরবর্তীতে কিছুটা অস্থিরতা হলেও গত সপ্তাহে এবং আজ সপ্তাহে প্রথম কার্য দিবসে বেশ উত্থানের মধ্যেই চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন এই ছিল আমার কাছে থাকা পুঁজিবাজারের সর্বশেষ খবর রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলাম নানা জটিলতা এবং রাজনৈতিক সমীকরণের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ক্রমশ কমছে একই সঙ্গে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না ইউরোপ কানাডার মতো প্রচলিত বাজারেও তবে রফতানির লক্ষ্যমাত্রা রেকর্ড ছাড়িয়ে আসার আলো দেখাচ্ছে চীন রাশিয়া তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের নতুন বাজার শাখাটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট বিজিএম সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছর দশ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে দুই দশমিক পাঁচ আট শতাংশ আগের অর্থ বছরে এই সময়ে পাঁচ হাজার মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো এই বছর তা পাঁচ হাজার চারশো মিলিয়নে নেমে এসেছে অথচ যুক্তরাষ্ট্রকে ধরা হয় বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার তার পাশাপাশি ইউরোপ এবং কানাডার মতো প্রচলিত বাজারও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি মিলছে না স্টোরগুলিতে যে পরিমাণ যে পরিমাণ বিক্রি হওয়ার কথা ছিল সে পরিমাণ বিক্রি হচ্ছে না না হওয়ার কারণে ওরা কিনছে কম এ ওরা কিন ওরা যখন কম কিনবে তখন আমাদের আমাদের উপর সেটা এফেক্ট আসবে আমরা যে একশো বিলিয়ন ডলারের টার্গেট নিয়ে ক্যাপাসিটি করে ফেলেছি সে ক্যাপাসিটি অনুযায়ী আমরা অর্ডার পাচ্ছি না বিকজ তাদের ওখানে কিন্তু অর্ডার ফ্লো কমে গেছে চাহিদা কমে গেছে গত দশ মাসে নতুন বাজারে ছয় হাজার তিনশো দুই মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এর মধ্যে বছরে তুরস্কের রেকর্ড তেষট্টি দশমিক তিন পাঁচ শতাংশ চীনে চুয়াল্লিশ দশমিক সাত ছয় শতাংশ দশমিক এক নয় শতাংশ আরব আমিরাতে ছত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ রাশিয়ায় পঁচিশ দশমিক ছয় পাঁচ শতাংশ অস্ট্রেলিয়ায় একুশ শতাংশ এবং জাপানে সাত দশমিক এক দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি বিজিএমইয়ের আমাদের রপ্তানি হচ্ছে ঠিক আছে কিন্তু স্ট্যাবিলিটি নিয়ে আসা নিয়ে আসার জন্য এটা আমাদের থেকে गवर्नमेंट থেকে এটা উদ্যোগটা নিতে হবে আমাদের কনসুলেট গুলো কাজ করতে হবে আমাদেরকে বাইরে যখন আমরা প্রাইস অফার করে আমরা যখন ওদের সাথে প্রাইস কোট করি তখন ওরা আমাদেরকে বলে ভিয়েতনাম কম্বোডিয়া থেকে তোমার প্রাইস অলমোস্ট 30% বেশি চলতি বছরের প্রথম 4 মাসে 17 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ আর অর্থ বছরের 10 মাসে মাত্র চার দশমিক নয় সাত শতাংশ প্রবৃদ্ধি হিসাবে রপ্তানি হয়েছে চল্লিশ দশমিক চার নয় মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশি মিশনগুলো কার্যকর ভূমিকা রাখলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির রক্ষমাত্রা পৌঁছানো তেমন কোনো ব্যাপার নয় চট্টগ্রামের বায়োজিৎ শিল্পাঞ্চল থেকে কমল সময় সংবাদ টানা আট দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম এ দফায় ভরিতে এক হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভোরির নতুন দাম এক লাখ দশ হাজার দুশো টাকা এছাড়া একুশ ক্যারেট এক লাখ পাঁচ হাজার একশো আটানব্বই টাকা আঠারো ক্যারেট নব্বই হাজার একশো চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির স্বর্ণের দাম পড়বে চুয়াত্তর হাজার নশো আটাশি টাকা দাম নতুন কার্যকর হয়েছে পাঁচ মে থেকে এ দফায় দাম বাড়ানোর আগে টানা আট বারে স্বর্ণের দাম দশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা কমানো হয় দেখছেন এ সময়ের বাণিজ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইউএপির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে পাঁচ হাজার নশো সাতাত্তর জন শিক্ষার্থীকে ডিগ্রির সনদ দেওয়া হয় সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হয় সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইনের অ্যাডওয়ার্ড উইলিয়াম এবং জেন মার গুডসেল অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাহের আবু সাইফ এবারের সমাবর্তনে মোট নয় জন শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল এবং পঞ্চান্ন জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয় জমকালো আয়োজনে খুলনায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন পণ্য ঢালাই স্পেশাল স্পেশাল সিমেন্টের ডিলার সেন্টার উদ্বোধন হয়েছে শনিবার সন্ধ্যায় নগরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সিমেন্টের ডিলার হিসেবে মেসার্স আব্দুল রাজ্জাক আজিজের উদ্বোধন হয় এ সময় বক্তারা জানান ঢালাই স্পেশাল সিমেন্ট যে কোনো স্থাপনার ছাদ বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট যা দেশের নির্মাণ সামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার খুলবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান লস্কর গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দাওয়ান মোহাম্মদ ইয়ামিন সহ খুলনা অঞ্চলের সিমেন্ট ব্যবসায়ীরা পাটের তৈরি পরিবেশ পরিবেশবান্ধব কাপড়সহ পোশাক শিল্পে দরকারি নানান পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ফেব্রিক্স উইক এগারো ব্যাপী প্রদর্শনীতে মেলে ধরা হয়েছে দুই হাজারেরও বেশি ফেব্রিক কালেকশন পোশাকের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে সমৃদ্ধ করতে এই ফেব্রিক্স উইকের আয়োজন বলে জানান আয়োজকরা পোশাক শিল্পের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ক্রেতাদের কাছে দেশের উৎপাদিত পণ্য পরিচয় করে দিতে আয়োজন হয়েছে স্প্রিং ও সামার কালেকশন উইক দেশের অন্যতম ফ্যাব্রিক্স উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের উদ্যোগে শনিবার সকালে রাজধানীর গুলশানে প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান কার্যালয়ে হলরুমে এই উইকের উদ্বোধন করা হয় প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ পরিবেশ পাটের তৈরি কাপড় এছাড়া রয়েছে কটন লিলেন টেন্সেল ভিসকোস সিয়ার সাকার স্ট্রাকচার ভয়েল পপলিন ও হাই ডেন্স ফ্যাব্রিক সহ প্রায় দুই হাজার ধরনের ফ্যাব্রিক্স আমরা প্রায় দুই হাজার টাইপের কাপড় করি এইবারই আমরা প্রথম জুট দিয়ে কাপড় বানালাম উই আর শো কেসিং নিউ লাইন অফ জুট কটন প্রোডাক্টস যেটা আমরা ইনশাল্লাহ সামনে গ্লোবালি একটা বড় ফুটপ্রিন্ট হবে বাংলাদেশের জন্য

আয়োজন সালে সালের স্প্রিং ও সামারকে মাথায় রেখে করা হয়েছে এগারো দিন ব্যাপী টেক্সটাইল উইকের এই প্রদর্শনী চলবে আগামী চোদ্দ মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ফ্যাব্রিক্স প্রদর্শনী ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা দেখছেন এ সময়ের বাণিজ্য দিন দিন মৌলভীবাজারে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ চলতি অর্থ বছরে প্রথম নয় মাসে দেশের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স এসেছে চার হাজার নশো বাষট্টি কোটি টাকা যা সিলেট বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ বৈধপথে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়াতে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের পরামর্শ ব্যাংক কর্মকর্তাদের শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট বৈশ্বিক মহামারী ও বিভিন্ন যুদ্ধের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কম বেশি হচ্ছে তবে মৌলভীবাজারে এ পরিস্থিতি ব্যতিক্রম বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে দু হাজার অর্থ বছরে মৌলভী বাজারে পাঁচ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা রেমিটেন্স এসেছে প্রতি বছর এ সংখ্যা বেড়ে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তা দাঁড়ায় ছ হাজার নশো একান্ন কোটি টাকায় আর চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম নয় মাসে রেমিটেন্স এসেছে চার হাজার নশো বাষট্টি কোটি টাকা তাদেরকে যদি আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্টে সহযোগিতা করা হয় তাহলে তারা আমাদের দেশে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলতে হবে সরকারের যে চাচ্ছে যে বৈধপতির রেমিটেন্সটা আসুক এটা সরকারের চাচ্ছে আমরা এটা উৎসাহিত করছি সরকারের নানা উদ্যোগ ও দক্ষ শ্রমিক পাঠানোর কারণে প্রবাসীদের আয় বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সিলেট বিভাগের অন্যান্য জেলা তুলনায় কিন্তু আমাদের এখান থেকে রেমিটেন্সের মাত্রা অন্য জেলা তুলনায় কম্পারেটিভলি বেশি এবং এখান থেকে মানুষ দক্ষ হয়ে যাচ্ছে তবে প্রবাসীদের অভিযোগ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দেশের বিমানবন্দরগুলোতে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় শিকারটাকে বাসার জন্য তারা ব্যবস্থা করার বিদেশ থেকে আসার পরে এয়ারপোর্টে পেরেশানি না হয় যাওয়ার সময় পেরেশানি না হয় কারণ আমরা তো দেশের সম্পদ যে আমরা যারা ডিমিটেন্স কষ্ট করিয়া ফাটাই আমাদের যথাযথভাবে কোনো সময় মূল্যায়ন করা হয় না মরুভি বাজারের প্রায় দু লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন সময় সংবাদ মৌলভী বাজার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভারত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রভাব বাজারে একদিন না যেতেই কেজিতে কমল দশ টাকা ভারতীয়টার সরবরাহ বাড়লে দেশীয় পেঁয়াজের দাম পঞ্চাশ টাকার নিচে নেমে আসার শঙ্কা এবং আইন ভেঙে হাইটেক পার্কের এগারোশো কোটি টাকার চোদ্দ আইটি প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটি প্রকল্প পরিচালক নিজেই হলেন কমিটির সভাপতি মুখে কুলু পেটেছে আইসিটি বিভাগ এই ছিল এ সময়ের বাণিজ্য পর সময় সংবাদ সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটসি ধন্যবাদ রাইসা সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের